নমস্কার, আমি ডক্টর দ্বৈপায়ন চ্যাটার্জি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ব্যাক পেন, মানে কোমর এবং পিঠে ব্যথা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কখনো না কখনো কোমর বা পিঠে ব্যথার কষ্ট পেয়েছেন। ব্যাক পেন হলো দ্বিতীয় কমনেস্ট পেইন সিমটম। মাথা ব্যথার পরেই এই কোমর বা পিঠে ব্যথা নিয়ে মানুষ কষ্ট পেয়ে থাকেন। একটি বিশ্বব্যাপী সার্ভেতে দেখা গেছে যে সমস্ত বিশ্বে প্রায় 8-10% মানুষ দৈনন্দিন কোমরের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন এবং 80% মানুষকেই তাদের কোমর বা পিঠে ব্যথার জন্য ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিতে যেতে হয়। কাজেই এটা বুঝতে আর আমাদের অসুবিধা নেই যে কোমরের ব্যথা একটি গ্লোবাল প্রবলেম। কোমর বা পিঠে ব্যথার জন্য USA দেখা গেছে যে সারা বছরে 186 মিলিয়ন দিনের কাজের ক্ষয়ক্ষতি হয়, যার ডাইরেক্ট প্রতিফলন হয় দেশের অর্থনীতিতে। দেখা গেছে যে সারা বছরে প্রায় $2,000 কোটি অর্থনৈতিক লোকসান হয়। UKতেও দেখা গেছে যে সারা বছরে প্রায় 12 মিলিয়ন দিনের কাজের ক্ষয়ক্ষতি হয়, আর ভারতবর্ষের অবস্থা আরও শোচনীয়। তাই কোমরের ব্যথা যাতে আমাদের কাজকর্মকে ক্ষতি না করতে পারে, আসুন দেখে নিই আমাদের কি করা উচিত। তার আগে আমরা একটু দেখে নেব আমাদের শিরদাঁড়ার অ্যানাটমি আর আমাদের কোমর ব্যথার কমন কারণগুলি। আমাদের শিরদাঁড়া তৈরি হয় 33টা ছোট ছোট হাড় দিয়ে, যেগুলোকে আমরা বলি ভার্টিব্রা। আমাদের ঘাড়ে আছে 7টা, পিঠে আছে 12টা, আর কোমরে আছে 5টা ভার্টিব্রা। কোমরের নিচে যে 9টা ভার্টিব্রা থাকে সেগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে দুটো বড় হাড় তৈরি করে, একটা স্যাক্রাম আর একটা কক্সিক্স। দুটো কোমরের হাড় বা ভার্টিব্রার মধ্যের যে জায়গাটা, সেই জায়গায় থাকে একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কের কাজ হলো কুশানের মতো দুটো হাড়ের ধাক্কা খাওয়াটাকে আটকানো এবং দুটো হাড়ের মধ্যে ক্ষয়ক্ষতিটাকে রোধ করা। দুটো হাড় পেছন দিকে গিয়ে একটা জয়েন্ট তৈরি করে যার নাম ফ্যাসেট জয়েন্ট। এই ফ্যাসেট জয়েন্ট দুটো হাড়ের মধ্যে স্টেবিলিটি দেয়। এই ভার্টিব্রার মধ্যে তৈরি হয় একটা হাড়ের সুরঙ্গ। এই হাড়ের সুরঙ্গের মধ্যে থাকে আমাদের স্পাইনাল কর্ড এবং সমস্ত নার্ভস। দুটো ভার্টিব্রার মধ্যে নিউরাল ফোরামেন তৈরি হয়। সেই নিউরাল ফোরামেন দিয়ে বেরিয়ে আসে এক একটা জায়গার স্পাইনাল নার্ভ। এই নার্ভগুলো আশেপাশের মাংসপেশি এবং বিভিন্ন অর্গানকে সাপ্লাই দিয়ে থাকে। আমাদের শিরদাঁড়ার যদি আমরা ক্রস সেকশন দেখি তাহলে আমরা দেখতে পাব যে এটা হচ্ছে আমাদের স্পাইনাল ক্যানাল, যার মধ্যে রয়েছে আমাদের স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে আমাদের নিউরাল ফোরামিনা, যার ভেতর থেকে বেরোচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস। এই স্পাইনাল কর্ড আর স্পাইনাল নার্ভের সামনে থাকে আমাদের ডিস্ক। এই ডিস্কের আবার দুটো পার্ট, একটা বাইরের টাফ লেয়ার যেটাকে আমরা বলি অ্যানিউলাস ফাইব্রোসাস, আর একটা ভেতরের জেলির মতো লেয়ার যেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। এবার আমরা দেখে নেব কোমরের ব্যথার মেইন কারণগুলি কি কি। কোমরের ব্যথার সমস্ত কেসের মধ্যে প্রায় 75% হয়ে থাকে মাসেল বা লিগামেন্টের স্প্রেনের জন্য। বয়সজনিত কারণে আমাদের যে কোমরের হাড় ক্ষয়ে যায় এবং কোমরে স্পন্ডিলাইটিসের সমস্যা হয় সেটার জন্য হয়ে থাকে 10%। আর কোমরের হাড়ের ফ্র্যাকচারের জন্য কোমরের ব্যথা হয়ে থাকে 3% ক্ষেত্রে। 5% ডিস্ক প্রোল্যাপসের জন্য, স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের জন্য হয়ে থাকে 3%, ইনফেকশন বা টিউমারের জন্য হয়ে থাকে 2% এবং 1%, আর ভিসেরাল কজ মানে অন্যান্য কারণে কোমরে ব্যথা হওয়া, যেমন ধরুন গ্যাস্ট্রাইটিসের জন্য বা প্যাংক্রিয়াটাইটিসের জন্য পিঠে ব্যথা, বা কিডনি স্টোনের জন্য বা প্রস্টেটের জন্য কোমরে ব্যথা, এগুলোর জন্য কোমরে বা পিঠে ব্যথা আমরা 1% ক্ষেত্রে দেখে থাকি। ব্যাক স্প্রেন মানে আমাদের কোমরে বা পিঠে খ্যাঁচকা লাগা, এটাই আমাদের কোমর পিঠের ব্যথার সবচেয়ে কমন কারণ।
ইমপ্রপার পশ্চার, শরীরের এক্সেসিভ ওজন, সেডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং, মানসিক স্ট্রেস, এই সবই আমাদের পিঠের মাংসপেশি এবং লিগামেন্টকে কমজোর করে তোলে। এবং সামনে ঝুঁকে কোনো কাজ করতে যাওয়া বা ভারী কোনো ওজন তুলতে গিয়ে কোমরে খ্যাঁচকা লাগার চান্সটা বাড়িয়ে দেয়। আমাদের বয়স যত আস্তে আস্তে বাড়তে থাকে, দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে তার জলের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। কাজেই এই ডিস্ক আর ফ্লেক্সিবল থাকে না, পাতলা হয়ে যায়, এবং দুটো হাড়ের মাঝখানে যে ওয়ার অ্যান্ড টিয়ার, যে ফ্রিকশন, সেটাও আর এরা আটকাতে পারে না। তাই জন্য দুটো হাড়ের মাঝখানের ক্ষয়ক্ষতিটাও বেড়ে যায়, এবং এই ক্ষয়ক্ষতির সাথে সাথে তৈরি হয় কিছু নতুন হাড়, যেগুলোকে আমরা এক্সরেতে অস্টিওফাইট হিসেবে দেখতে পাই। এই নতুন হাড় এবং হাড়ের ক্ষয়ে যাওয়া, এর থেকেই তৈরি হয় কোমরে ব্যথা। এবার আমরা দেখে নেব ডিস্ক প্রোল্যাপস কীভাবে হয়। আমরা যখন সামনে ঝুঁকে কোনো কাজ করতে যাই, তখন আমাদের শিরদাঁড়ার হাড়ের ওপরে প্রেশারটা এসে পড়ে। এবার শিরদাঁড়ার হাড়ের মাঝখানে যে কুশান থাকে তার উপরে যখন এক্সেসিভ প্রেশার পড়ে, তখন কুশানের বাইরের লেয়ারটা ছিঁড়ে যায় এবং ভেতরের জেলিটা বাইরে বেরিয়ে আসে, এবং আমাদের স্পাইনাল কর্ড বা আমাদের স্পাইনাল নার্ভকে চেপে দেয়, যার ফলে আমাদের কোমরে ব্যথা হয়, কোমরের থেকে পায়ের দিকে ব্যথা নামতে পারে, পায়ে ঝিঁঝি ভাব বা অবশভাবও হয়ে থাকতে পারে। এবার আমরা দেখে নেব আমাদের পিঠ এবং কোমরের ব্যথা আমরা কীভাবে আটকাতে পারি। কোমরের ব্যথা বা পিঠের ব্যথা আটকাতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো সঠিক পশ্চার মেনটেন করা। কোমর বা পিঠের ওপরে এক্সেসিভ প্রেশার যেসব কাজে বেড়ে যায় সেই কাজগুলোকে না করা, আর পিঠ কোমরের যে মাংসপেশি সেই মাংসপেশিগুলোর রেগুলার এক্সারসাইজ করিয়ে সেটাকে শক্তিশালী রাখা। আসুন দেখে নিই একে একে এগুলো কীভাবে আমরা করব। আমাদের মধ্যে অনেক মানুষকেই সারাদিনে 8-10 ঘন্টা একটানা বসে কাজকর্ম করতে হয়। এবার এই একটানা বসে থাকতে থাকতে কোমর এবং পিঠে ব্যথা শুরু হয়, এবং তার প্রাইমারি কারণ হলো ইমপ্রপার সিটিং পশ্চার। বসার সময় আমরা যদি সামনের দিকে ঝুঁকে বসি বা যদি এক্সেসিভলি পেছন দিকে হেলে বসি, তাহলে আমাদের কোমর বা পিঠের মাংসপেশির ওপর প্রেশার পড়ে, যার জন্য আমাদের পিঠের হাড় ক্ষয়ে যেতে আরম্ভ হয়। তাহলে আসুন আমরা জেনে নিই কারেক্ট সিটিং পশ্চার কীরকম হওয়া উচিত। আমাদের বসা উচিত শিরদাঁড়া সোজা রেখে। যে চেয়ারে আমরা বসছি সেই চেয়ার যেন আমাদের পিঠ এবং কোমর দুটোকেই সাপোর্ট দেয়। কম্পিউটার স্ক্রিন যেন থাকে আমাদের চোখের লেভেলে এবং থাকে 1 হাত দূরত্বে। আমাদের কনুই যেন শরীরের কাছে থাকে আর ফোরআর্ম রেস্টের উপরে যেন সাপোর্টে থাকে। বসার সময় যে চেয়ারের উপরে আমরা বসি সেই চেয়ারের আর্গোনমিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চেয়ারের রেক্লিনেশন অ্যাঙ্গেল হওয়া উচিত 100-110 ডিগ্রি। চেয়ারটা যেন আমাদের থাইকে সাপোর্ট দেয়, এবং আমাদের হাঁটুর সাথে চেয়ারের যেন একটা গ্যাপ থাকে। বসার সময় আমাদের পাটা যেন মাটির ওপরে প্লেস করা থাকে, হাওয়ায় যেন ঝোলানো না থাকে। প্রত্যেক 25 মিনিট কাজ করার পরে আমাদের 1 মিনিটের ব্রেক নেওয়া উচিত, যেই সময় আমরা কম্পিউটারের দিকে আর তাকাবো না। এই ছোট্ট ব্রেক আমাদের পিঠের মাংসপেশিগুলোকে রিজুভিনেট করতে হেল্প করে। এবার আমরা দেখে নেব আমাদের স্লিপিং পশ্চার কীরকম হওয়া উচিত। সোজা হয়ে শোয়ার সময় আমাদের হাঁটুর নিচে একটা বালিশ রাখা উচিত। এই বালিশ আমাদের কোমরের ন্যাচুরাল কার্ভেচারটাকে ঠিক রাখতে সাহায্য করে। মাথার নিচে আমরা যে বালিশ দিয়ে শুই সেই বালিশটাও যেন অত্যাধিক মোটা না হয়, আবার খুব পাতলাও যেন না হয়। বালিশটা হওয়া উচিত 4 আঙুল মোটা, এবং সেটা আমাদের মাথা এবং ঘাড় দুটোকেই যেন সমানভাবে সাপোর্ট দেয়। পাশ ফিরে শোয়ার সময় আমাদের 2 হাঁটুর মধ্যে একটা বালিশ রাখা উচিত। এই বালিশ আমাদের হিপ জয়েন্ট এবং আমাদের কোমরের ওপর থেকে প্রেশারটাকে কম করে আর আমাদের পিঠ বা কোমরের ব্যথা হওয়ার রোধ করে। উপুর হয়ে শুলে আমাদের কোমরের মাংসপেশি এবং হাড়ের ওপরে এক্সেস প্রেশার পড়ে। তাই আপনার যদি অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপস না হয়ে থাকে বা অন্য কোনো মেডিকেল কন্ডিশন না থাকে যার জন্য আপনাকে ডাক্তারবাবু উপুর হয়ে শুতে বলেছেন,
তাহলে এই পশ্চারে না শোয়াই ভালো। স্ট্যান্ডিং পশ্চার, দাঁড়াবার সময় আমাদের পিছন দিকে বেঁকে বা সামনের দিকে ঝুঁকে কোনোভাবেই দাঁড়ানো উচিত নয়। দাঁড়াতে হবে শির দ্বারা সোজা করে, কাঁধ পেছন দিকে কিছুটা টানা থাকবে এবং নিচের দিকে ঝোলানো থাকবে, মাথা থাকবে স্ট্রেট, চিন থাকবে সোজা, দুটো পায়ের মাঝখানে গ্যাপ থাকবে আমাদের শোল্ডারের যতটা গ্যাপ সেই সমান, এবং দাঁড়াবার সময় আমরা প্রেশারটা দেব আমাদের পায়ের সামনের দিকে, হিলের দিকে নয়। এবার আমরা দেখে নেব কি কি কাজ আমাদের করা উচিত নয়। প্রথমেই যে জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত সেটা হলো সামনে ঝোঁকা। সামনে ঝুঁকলে আমাদের কোমর এবং পিঠের হাড়ের ওপরে এক্সেস প্রেশার পড়ে, এই প্রেশার আলটিমেটলি গিয়ে পড়ে আমাদের কুশান মানে ডিস্কের ওপরে, দিয়ে ডিস্ক পেছন দিকে সরে আসে এবং নার্ভ ও স্পাইনাল কর্ডের ওপরে চাপ সৃষ্টি করে। তাহলে মাটিতে যদি কোনো জিনিস পড়ে যায় এবং সেটাকে যদি তুলতে হয়, সেটা তোলার পদ্ধতি নিজে সামনে ঝুঁকে নয়, সেটা তোলার পদ্ধতি হলো হাঁটু ভাঁজ করে। আমাদের উচিত সেই জিনিসের কাছে এসে দাঁড়ানো, তারপর হাঁটু ভাঁজ করে কোমরটাকে সাপোর্ট করে সেই জিনিসটাকে তুলতে হবে। এইভাবে তুললে কোমরের ওপরে চাপ কম পড়ে এবং আমাদের কোমর এবং পিঠের ব্যথা হওয়ার সম্ভাবনাও কমে। সামনে ঝোঁকার সাথে সাথে আমাদের ভারী কোনো ওজন তোলাও উচিত নয়। একজন মানুষের 5 কেজির বেশি ভারী কোনো জিনিস ঝুঁকে তোলার নিয়ম নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্কের প্রেশার শুয়ে থাকার সময় থাকে 0.1 MPa, বসে থাকার সময় থাকে 0.4 MPa, দাঁড়িয়ে থাকার সময় থাকে 0.5 MPa, সামনে ঝোঁকার সময় সেটা বেড়ে গিয়ে হয়ে যায় 1.1 MPa, আর সামনে ঝুঁকে ভারী কিছু তুলতে গেলে সেটা বেড়ে গিয়ে হয়ে যায় 2.3 MPa। কাজেই শুয়ে থাকা থেকে সামনে ঝুঁকে কিছু ভারী ওজন তুলতে গেলে আমাদের ডিস্কের প্রেশার মোটামুটি 23 গুণ বেড়ে যায়। আর অন্যদিকে সামনে না ঝুঁকে যদি আমরা হাঁটু ভাঁজ করে সেই জিনিসটা তুলি তাহলে সেটা হয়ে যায় 1.1 MPa। তাহলে বুঝতেই পাচ্ছি যে কোনো জিনিস তুলতে গেলে আমাদের সামনে ঝুঁকে সেই জিনিস তোলা উচিত নয়, তুলতে হবে হাঁটু ভাঁজ করে সেই জিনিসটির কাছে এসে সেই জিনিসটাকে তোলা। এবার আমরা দেখে নেব কি কি এক্সারসাইজ আমাদের কোমরের জন্য খারাপ। এইভাবে দুটো পা সামনের দিকে তোলা মানে স্ট্রেট লেগ রেজ আমরা যেটাকে বলি, সেটা আমাদের একসাথে দুটো পা তোলা কখনোই উচিত নয়। সেকেন্ড হচ্ছে টো টাচিং, সামনে ঝুঁকে পা ছোঁয়া বা শোয়া অবস্থায় উঠে পাটা ছোঁয়া, এটা আমাদের কোমরের জন্য ভালো নয়। 3 নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাঞ্চ। অ্যাবডোমিনাল ক্রাঞ্চ যদিও আমাদের পেটের জন্য ভালো কিন্তু আমাদের কোমরের মাংসপেশির জন্য মোটেও ভালো নয়। কোমর বা পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে মাটিতে বসা বা নিচু টুল পিঁড়িতে বসাটা আমাদের অ্যাভয়েড করা উচিত। বসতে হলে মাটি থেকে অ্যাটলিস্ট 18 ইঞ্চি ওপরে কোনো চেয়ারে বসা উচিত। এছাড়া ইন্ডিয়ান টয়লেট না ব্যবহার করে কমোড ব্যবহার করাই আমাদের কোমর এবং পিঠের জন্য শ্রেয়। আসুন এবার আমরা দেখে নিই আমাদের পিঠের জন্য কি কি ব্যায়াম করা উচিত। ভিডিওগ্রাফির স্বার্থে এই ব্যায়ামগুলো মাটিতে বসে করা হয়েছে, কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের মাটিতে বসে কোনো কাজ করা উচিত নয়, এতে আমাদের পিঠ কোমরের ব্যথা বাড়তে পারে। তাই আমি অ্যাডভাইস করব এই ব্যায়ামগুলো আপনারা উঁচু কোনো জায়গায় মানে বিছানায় বা উঁচু কোনো তক্তার উপরে করবেন। পিঠের ব্যথার জন্য আমাদের 4টি ব্যায়াম আছে, VY স্ট্রেচ, স্ক্যাপুলার স্কুইজ, VT রিভার্স V স্ট্রেচ আর কোবরা পোজ। প্রথমে আমরা দেখে নেব VY স্ট্রেচ কিভাবে করা উচিত। আমাদের 2 হাত মাথার উপরে তুলে একটা V বানাতে হবে, সেটাকে 5 সেকেন্ড ধরে রাখার পরে W বানাতে হবে। এই W বানানোর সময় আমাদের কনুইটা বডির থেকে পেছন দিকে ঠেলতে হবে যাতে পিঠের মাঝখানে আমরা প্রেশার অনুভব করি, এবং এটাকে এই রকমই 5 সেকেন্ড রাখতে হবে। তারপরে ব্যায়ামটাকে রিপিট করতে হবে। সারাদিনে এই ব্যায়ামটা আমাদের 3 বেলা করতে হবে, 1-1 বেলায় 15 বার। পিঠের
পিঠের জন্য নেক্সট ব্যায়াম হলো স্ক্যাপুলার স্কুইজ। এটা অনেকখানি রোয়িং করার মতো। হাত দুটো সামনে থাকা অবস্থায় আমাদের দুটো কনুইকে পিছন দিকে করতে হবে এবং দুটো পিঠের স্ক্যাপুলার হাড়ের মাঝখানের যে মাংসপেশি সেটাকে পেছন দিকে স্কুইজ করতে হবে। এই রকম অবস্থায় 5 সেকেন্ড ধরে রাখতে হবে, রিলিজ করতে হবে এবং এই এক্সারসাইজটাকে রিপিট করতে হবে সকালবেলা 15 বার, বিকেলবেলা 15 বার এবং রাত্রিবেলা 15 বার। এই স্ক্যাপুলার স্কুইজ এক্সারসাইজটা যদি আমরা সাইড থেকে দেখি, আমরা দেখতে পাবো যে আমাদের দুটো কোনোই বডির পেছন দিকে যাচ্ছে এবং দুটো স্ক্যাপুলার মাঝখানের যে মাংসপেশি তার উপরে চাপ সৃষ্টি করছে। পরের এক্সারসাইজ VT রিভার্স V স্ট্রেচ। এই এক্সারসাইজ করতে হবে বিছানার উপরে শুয়ে, দুটো হাত মাথার উপরে তুলে আমাদের ভি বানাতে হবে। এই হাত দুটো বিছানা থেকে 6 ইঞ্চি উপরে রাখতে হবে। এই অবস্থায় মোটামুটি 5 সেকেন্ড হোল্ড করতে হবে। এই যে যেমন দেখা যাচ্ছে যে হাত দুটো বিছানা থেকে 6 ইঞ্চি উপরে রয়েছে, 5 সেকেন্ড এই অবস্থায় হোল্ড করার পরে আমাদের তৈরি করতে হবে টি। দুটো হাত পাশে রেখে আমরা টি তৈরি করব। একইভাবে হাত দুটো বিছানা থেকে 6 ইঞ্চি উপরে থাকবে, এটাও 5 সেকেন্ড রাখার পরে আমরা তৈরি করব একটা রিভার্স ভি, মানে উল্টো ভি। এই পুরো ব্যায়ামটার সময় হাতটা থাকবে বিছানা থেকে 6 ইঞ্চি উপরে এবং এক একটা পোজে আমাদের 5 সেকেন্ড করে হোল্ড করতে হবে। সারাদিনে এই ব্যায়ামটা আমাদের 3 বার করতে হবে এবং এক একবারে 15 বার করে রিপিট করতে হবে। এবার আমরা দেখে নিই কোবরা পোজ কিভাবে করতে হয়। এই ব্যায়ামটা করতে গেলে আমাদের উপুর হয়ে শুতে হবে, আমাদের পুরো হাত এবং ফোরআর্ম বিছানার উপরে রেস্ট করবে এবং মাথাটা থাকবে একদিকে ঘোরানো। এই অবস্থায় আমাদের আপার ব্যাক, মানে শরীরের আপার পোর্শনটাকে আমাদের হাতের উপরে ভর দিয়ে ওঠাতে হবে, 5 সেকেন্ড হোল্ড করতে হবে, আবার শুয়ে পড়তে হবে। এইরকমভাবে 15 বার রিপিটেশন করতে হবে সকালবেলা, বিকেলবেলা এবং রাত্রিবেলা। এই ব্যায়ামটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের ঘাড়টা ব্যায়াম করার সময় নিচের দিকে না থাকে, আবার বেশি ওপরের দিকেও আর্চড না থাকে, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা শুরু হয়ে যাবে এই ব্যায়াম করতে গেলে। ব্যায়াম করার সময় চোখ থাকবে সামনের দিকে এবং ঘাড় থাকবে নিউট্রাল পজিশনে যাতে ঘাড়ের ব্যথা না হয়। এই ব্যায়াম যখন আমরা ইজিলি করতে পারবো তখন আমরা চলে আসবো কোবরা পোজের সেকেন্ড স্টেজে, যেখানে কেবল হাতের তালুর উপরে ভর করে আমরা পুরো আপার পার্ট অফ বডিটাকে তুলবো এবং ওই অবস্থায় 5 সেকেন্ড হোল্ড করব। এই ব্যায়ামটিকে আমরা 15 বার রিপিট করব সকালে, বিকেলে এবং রাত্রে। ব্যায়াম করার সময় চোখ থাকবে সামনে যাতে ঘাড়ের ওপরে প্রেশার না পড়ে। মনে রাখবেন ব্যায়াম করার সময় অল্প বিস্তর ব্যথা হওয়া স্বাভাবিক, কিন্তু যদি আমাদের ব্যথা তীব্র হয় বা যেসব সিমটম আমাদের আগে ছিল না, যেমন হাতে ঝিনঝিনানি বা অবশভাব, সেই সিমটমস নতুন করে তৈরি হয়, তাহলে এই ব্যায়ামগুলো করা যাবে না। দ্বিতীয় ব্যাপার হলো আমরা আস্তে আস্তে ব্যায়ামের রিপিটেশনটা বাড়াবো, মানে আমরা শুরু করেছি 15 রিপিটেশন দিনে 3 বার, সেটাকেই আস্তে আস্তে সপ্তাহে সপ্তাহে 5-5 করে রিপিটেশন বাড়াবো। দ্বিতীয় সপ্তাহে 15 রিপিটেশনের জায়গায় 20 বার রিপিট করব দিনে 3 বেলা, এইভাবে 5-5 করে বাড়াতে থাকবো। যদি কখনও আমাদের এই বাড়ানোর সময় ব্যথা বেড়ে যায় তাহলে আমরা পুরনো রিপিটেশনেই আবার ফেরত এসে সেইভাবেই কন্টিনিউ করতে থাকব। এবার আমরা দেখে নেব আমাদের কোমরের ব্যথার জন্য কী কী ব্যায়াম রয়েছে। বেসিক্যালি কোমরের ব্যথার জন্য 3 টাইপের ব্যায়াম রয়েছে। প্রথমটা হলো কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আর স্ট্রেচিং এক্সারসাইজ, যার মধ্যে রয়েছে ক্যাট ক্যামেল স্ট্রেচ, প্ল্যাঙ্ক আর কোয়াড্রুপেড। এই কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ সব মানুষের করা উচিত। মনে রাখবেন আমাদের স্ট্রং কোর থাকলে পিঠে বা কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নেক্সট টাইপের এক্সারসাইজ হলো এক্সটেনশন এক্সারসাইজ, এর মধ্যে রয়েছে হাফ লোকাস্ট পোজ আর ব্রিজ। এই এক্সটেনশন এক্সারসাইজ ইউজুয়ালি করা উচিত যাদের ডিস্কের প্রবলেম আছে, যাদের স্পন্ডিলাইটিস আছে, আর সেই সব ইয়াং মানুষরা যারা একটানা বসে থাকার জন্য পশ্চারের দোষে কোমরে ব্যথা বা পিঠে ব্যথায় কষ্ট পাচ্ছেন।
এবং তৃতীয় টাইপ হলো ফ্লেকশন এক্সারসাইজ, যার মধ্যে রয়েছে নি চেস্ট স্ট্রেচ আর স্ট্রেট লেগ রেজ। এই এক্সারসাইজগুলো করা উচিত সেই সব মানুষের যারা লাম্বার ক্যানাল স্টেনোসিসে কষ্ট পাচ্ছেন, মানে কোনো কারণে যদি তাদের স্পাইনাল ক্যানালের ওপরে চাপ থাকে এবং সেইটার ডায়ামিটার কমে যায়, তাহলে এই ফ্লেকশন এক্সারসাইজ তাদের সেই ডায়ামিটার বাড়াতে হেল্প করে এবং স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভের ওপরে চাপটাকে কমাতে সাহায্য করে। তো যেসব মানুষের স্পন্ডাইলোলিস্থেসিস রয়েছে বা কোনো কারণে যদি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থাকে, তাদের করতে হবে ফ্লেকশন এক্সারসাইজ। এইসব মানুষের সিমটম থাকে বড় অদ্ভুত। তারা যখন দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণের জন্য বা হেঁটে যান কিছুক্ষণের জন্য, তাদের পা অবশ হয়ে যায় বা ঝিঝি ধরে, যেটাকে আমরা নিউরোজেনিক ক্লডিগেশন বলি। আবার বসে পড়লে বা সামনে ঝুঁকে পড়লে সেই ব্যথা বা ঝিঝি ভাব একদমই কমে যায়। তাহলে সামনে ঝুঁকলে তাদের নার্ভের রক্ত চলাচল বাড়ে এবং তাদের সিমটমস কমে যায়। অতএব ফ্লেকশন এক্সারসাইজ তাদের জন্য আইডিয়াল। তাহলে সোজা ভাষায় দেখতে গেলে, যদি সামনে ঝুঁকলে আপনার ব্যথা কমে যায়, তাহলে আপনি করবেন কোর স্ট্রেন্থেনিং আর ফ্লেকশন এক্সারসাইজ। আর সামনে ঝুঁকলে যদি আপনার ব্যথা বেড়ে যায়, তাহলে আপনি করবেন কোর স্ট্রেন্থেনিং আর এক্সটেনশন এক্সারসাইজ। এইবার আমরা দেখে নেব এই এক্সারসাইজগুলো আমরা কীভাবে করব। প্রথমেই দেখে নেব ক্যামেল ক্যাট স্ট্রেচ। তার জন্য আমাদের হাঁটু গেড়ে এই পজিশনে থাকতে হবে, আমাদের কাঁধ এবং আমাদের কবজি একই লাইনে থাকবে এবং হিপ জয়েন্ট আর নি জয়েন্ট একই লাইনে থাকবে। এই অবস্থায় প্রথমে আমাদের পিঠটাকে আমরা উপর দিকে আর্চ করব, 5 সেকেন্ড হোল্ড করব, তারপরে এর উল্টো মানে নিচের দিকে আবার আর্চ করব, সেটাকেও 5 সেকেন্ড হোল্ড করব। তো বেসিক্যালি এখানে আমাদের পিঠটাকে আমরা ফ্লেকশন এবং এক্সটেনশন দুই দিকেই স্ট্রেচিং করাচ্ছি। এইরকম 15 বার আমরা করব সকালবেলা, 15 বার করব বিকেলবেলা এবং 15 বার করব রাত্রিবেলা। আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ফোর আর্ম প্ল্যাঙ্ক। এই এক্সারসাইজ আমাদের কোর মাসেলকে শক্তিশালী করতে অনেকটাই সাহায্য করে। এটার জন্য আমাদেরকে হাত এবং ফোর আর্মের ওপরে ভর করে আর পায়ের ওপরে ভর করে পুরো বডিটাকেই মাটির সাথে সমান্তরালে রাখতে হবে। এই ব্যায়ামটা করার সময় দেখতে হবে যেন আমাদের ঘাড়টা নিচের দিকে ঝুঁকে না থাকে বা এক্সেসিভলি ওপর দিকে বেঁকে না থাকে, চোখ থাকবে সোজা সামনের দিকে এবং পুরো পিঠ এবং কোমর মাটির সাথে একই লাইনে মানে সমান্তরালে থাকবে, প্যারালাল থাকবে। এই অবস্থায় 30 সেকেন্ড রাখার পরে এই ব্যায়ামটা কমপ্লিট হয়। এই ব্যায়ামটা দিনে 2 বেলা করতে হবে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে 30 সেকেন্ডের জায়গায় ওটাকে বাড়িয়ে 1 মিনিটে নিয়ে যেতে হবে। আমাদের নেক্সট এক্সারসাইজ কোয়াড্রুপেড। তার জন্য আমাদেরকে হাঁটু গেড়ে বসতে হবে, পিঠটাকে মাটির সাথে সমান্তরালে রাখতে হবে। এই অবস্থায় যে কোনো একটা হাত ওপরে তুলতে হবে এবং 5 সেকেন্ড ধরে রাখতে হবে। একই কাজ অন্য হাতে করব। এই হাতগুলো তোলার সময় ঘাড় থাকবে সোজা, বেশি নিচের দিকে ঝুলেও থাকবে না, আবার ওপর দিকেও ওঠানো থাকবে না। একইভাবে যে কোনো একটা পা পেছন দিকে ওপরে তুলতে হবে, 5 সেকেন্ড ধরে রাখতে হবে, অন্য পা তুলতে হবে, 5 সেকেন্ড ধরে রাখতে হবে। এটাকে আমরা 15 বার করব দিনে 3 বেলা। যখন এই ফার্স্ট ফেজের এক্সারসাইজটা আমরা করতে পারছি, তখন আমরা চলে যাব সেকেন্ড স্টেজে, যেখানে আমরা একটা হাত আর অপোজিট পা একসাথে তুলব। এই তোলার সময় আমাদের পিঠটা থাকতে হবে একদম প্যারালাল টু দ্য গ্রাউন্ড। নিচের দিকে ঝুঁকে পড়লে আমাদের পিঠের ওপরে এই ব্যায়ামের কোনো সুফল আমরা পাবো না। এইভাবে 5 সেকেন্ড রাখার পরে আবার অন্য হাত আর অন্য পা দিয়ে আমরা এই ব্যায়ামটি করবো। এবার আমরা চলে আসি এক্সটেনশন এক্সারসাইজে। এই হাফ লোকাস্ট পোজ হলো অর্ধ শলভাসন। আমাদের উপুড় হয়ে শুতে হবে, মাথাটা ঘোরানো থাকবে এক সাইডে, দুটো হাত পাশাপাশি থাকবে। এই অবস্থায় হাঁটুটাকে সোজা রেখে যে কোনো একটা পা মাটি থেকে তোলা হবে, যতটা হাইট অবধি কমফর্টেবলি তুলতে পারছি। হোল্ড করতে হবে 5 সেকেন্ড,
সেই পাটা নামিয়ে আবার অন্য পাটা তুলতে হবে, সেটাও হোল্ড করতে হবে 5 সেকেন্ড, নামিয়ে নিতে হবে। এইভাবে ব্যায়ামটা করা মানে আমি একবার ব্যায়ামটা করলাম, এইরকম 15 বার ব্যায়ামটাকে রিপিট করতে হবে সকালে, বিকেলে এবং রাত্রে। আমাদের নেক্সট এক্সারসাইজ ব্রিজ। তার জন্য দরকার আমরা চিত হয়ে শোবো, দুটো হাত পাশাপাশি রাখবো, হাঁটুটাকে ভাঁজ করে পায়ের পাতাটা বিছানার ওপরে রেস্ট করাবো। এইবার পায়ের পাতা আর হাতের ওপরে প্রেশার রেখে আমাদের কোমরটাকে ওঠাতে হবে, উঠিয়ে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। 5 সেকেন্ড হয়ে গেলে সেটা আবার নামিয়ে নিতে হবে। এইরকমভাবে 15 বার রিপিট করতে হবে এক্সারসাইজটা দিনে 3 বেলা। এবার আমরা চলে আসি ফ্লেকশন এক্সারসাইজে, নি চেস্ট স্ট্রেচ। তার জন্য যে কোনো একটা হাঁটু আমাদের বুকের দিকে টানতে হবে, ধরে রাখতে হবে 5 সেকেন্ড, সেই হাঁটুটা ছেড়ে দিয়ে অন্য হাঁটুটা এবার বুকের ওপর টানতে হবে, 5 সেকেন্ড ধরে রাখতে হবে, ছেড়ে দিতে হবে। তারপর দুটো হাঁটু একসাথে বুকের দিকে টানতে হবে, ধরে রাখতে হবে 5 সেকেন্ড, ছেড়ে দিতে হবে। একইভাবে 15 বার রিপিটেশন দিনে 3 বেলা এই ব্যায়ামটা করতে হবে। আমাদের নেক্সট এক্সারসাইজ স্ট্রেট লেগ রেজ। চিত হয়ে শোয়া অবস্থায় যে কোনো একটা পা বিছানা থেকে তুলতে হবে হাঁটু সোজা রেখে, বিছানা থেকে 45 ডিগ্রি তোলা অবস্থায় 5 সেকেন্ড হোল্ড করতে হবে, পা নামিয়ে নিয়ে অন্য পায়ে সেই ব্যায়ামটা রিপিট করতে হবে। দুই পায়ে রিপিট করা মানে একবার ব্যায়ামটা হলো। এইভাবে 15 বার সেই ব্যায়ামটা আমাদের করতে হবে সকালে, বিকেলে এবং রাত্রে। তাহলে বন্ধুরা, আশা করব আপনারা এই ব্যায়ামগুলো বাড়িতে রেগুলার করবেন। কারুর কোনো কোয়েরি থাকলে বা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দিতে। আর বন্ধুরা, ভুলবেন না লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে, এবং নিজেদের বিজি শিডিউল থেকে টাইম বার করে আমার এই ভিডিওতে ফিচার করার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাবো জয় এবং শালিনী ব্যানার্জিকে। থ্যাংক ইউ গাইজ, স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড। ভিডিওটিকে ভালো